নমস্তে বৃন্দ আশা করি আল্লাহ রহমদে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় আট আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এই অধ্যায়টির এই লেকচারের মাধ্যমে তোমাদের সেকেন্ড ইয়ার সিলেবাসটা আজকে আমরা শেষ করে দেব তো আমি এখানে এই অধ্যায়ের কিছু ম্যাথামেটিক্যাল সমীকরণ এখানে লিখেছি এই সমীকরণ গুলো ব্যবহার করে আমরা কিভাবে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে যে সূত্রটা লিখা আছে এই সূত্রগুলোর যে রাশিগুলো আছে সূত্রগুলোতে সমীকরণে সেই সমীকরণের রাশিগুলোর একটু পরিচয় জানতে হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন এল ইকাল টু এল নট রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই সমীকরণের মূল লজিকটা হচ্ছে যে কোন একটা বস্তু যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল হয় যে কোনো দৈর্ঘ্যের একটা বস্তু তাহলে তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায় সংকুচিত হয় এখন এটার ফিজিক্যাল অনেক ব্যাখ্যা আছে ম্যাথমেটিক্যাল অনেক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলোর দিকে আমি আজকে যাব না আমি আজকে তোমাদের ম্যাথামেটিক্স করাবো এই জন্য আমি সমীকরণ গুলো লিখেছি এখানে এই এল ইকাল এল নট অফার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার এই ভিটাকে বলা হয় যে ওই বস্তুটা কি বেগে গতিশীল সেই বেগের মান হচ্ছে ভি আর নিচে যে সি দেখানো হচ্ছে সিটা হচ্ছে আলোর বেগ এল নটটা হচ্ছে এই বস্তুটার স্থির অবস্থার দৈর্ঘ্য আর এলটা হচ্ছে ওই বস্তুটার গতিশীল অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য এলটা এল এর চেয়ে কি হবে ছোট হবে এই ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য লেন্থ কন্ট্রাকশন এবারে পরে যে সমীকরণটা আছে সেটি হচ্ছে কাল দীর্ঘায়ন মানে কাল দীর্ঘায়ন বলতে হয় সময় হয় কোন একটা ঘটনা সংঘটিত হবার যে সময় এই সময়টা একজন স্থির দর্শক পর্যবেক্ষণ করলে যা দেখবে একজন গতিশীল দর্শক পর্যবেক্ষণ করলে তার চেয়ে বেশি সময় দেখবে তার মানে সময়টা দীর্ঘায়িত হয় এই জন্য এই ঘটনাকে বলা হয় কাল দীর্ঘ দীর্ঘায়ন ইংলিশে বলা হয় টাইম ডাইলেশন তো এই টি নটটাকে বলা হয় স্থির অবস্থার সময় আর এই টিটাকে বলা হয় গতিশীল অবস্থার সময় এই টিটাকে বলা হয় গতিশীল অবস্থার সময় আর ভি হচ্ছে আগের হচ্ছে একটা বস্তু একটা কাঠামোর সাপেক্ষে আর একটা কাঠামো বা একটা বস্তু আর একটা বস্তুর সাপেক্ষে কি বেগে গতিশীল সম বেগে গতিশীল এই ভিটা হচ্ছে সেই বেগের মান আর সি হচ্ছে আলোর বেগ আর পরে যে সমীকরণটা সেটা হচ্ছে ভর বৃদ্ধি এমিকল এমনট বাই রুট ওয়ান মাইনাস এখানে ভর বৃদ্ধি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে তার যে ভর এটা যদি গতিশীল হয় তাহলে গতিশীল অবস্থার ভর এম এটা স্থির অবস্থার ভর এম নট এর চেয়ে কি হয় বৃদ্ধি পায় তো এটাকে এটাকে বলা হয় ভরের আপেক্ষিকতা বলা হয় পরের যে সমীকরণটা এটা বিখ্যাত সমীকরণ এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ ভর শক্তি সমীকরণ ই ইকুয়াল টু এম সি স্কয়ার অর্থাৎ কোনো একটা বস্তু যদি হাই স্পিডে গতিশীল হয় তাহলে ভর আর শক্তি যে পরস্পর সমতুল সমতুল কথার অর্থ হচ্ছে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় আবার শক্তিকে ভরে রূপান্তর করা যায় তার মানে ভরকে আমরা শক্তিতে শক্তিকে আবার ভরে রূপান্তর করতে পারি এই যে পরস্পর যদি রূপান্তর করা যায় তাহলে এই ঘটনাকে বলা হয় এটা বিখ্যাত আইনস্টাইন বিখ্যাত সমীকরণ আলবার্ট আইনস্টাইনে এটি আবিষ্কার ইকুয়াল টু এটা হচ্ছে কোন একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে তার মোট শক্তি ই ইকুয়াল টু এম সি স্কয়ার এই মোট শক্তির মধ্যে দুইটা শক্তি থাকে একটা হচ্ছে নিশ্চল অবস্থার শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি তো নিস্তল অবস্থা শক্তি এটা হচ্ছে ইন নট টু এম নট সি এম নটটাকে বলা হচ্ছে স্থির অবস্থার ভর আর সি হচ্ছে আলোর বেগ তার মানে একটা বস্তুর স্থির অবস্থায় যে ভর সেটাকে যদি আলোর বেগের বর্গ দ্বারা গুণ করা হয় তাহলে যে শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে তার নিস্তল অবস্থার শক্তি বা স্থির অবস্থার শক্তি বলা হয় এটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে বিভব শক্তি বলি কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমরা এটাকে আলাদা একটা নামকরণ করেছি আধুনিক পদার্থবিজ্ঞানে সেটা হচ্ছে নিস্তল অবস্থার শক্তি তো সেটা হচ্ছে বা স্থির অবস্থার শক্তি সেটাকে আমরা ইনট নট ইকাল টু এম নট সি স্কোয়ার দ্বারা প্রকাশ করি গতিশক্তি হচ্ছে এই মোট শক্তি থেকে যদি নিঃসল শক্তিটা মাইনাস করা হয় এই মোট শক্তির মধ্যে তো দুইটা শক্তি থাকবে একটা নিঃসল শক্তি আর একটা শক্তি তো এই এম এম সি সি থেকে যদি নট মাইনাস করা হয় তাহলে গদি গতি শক্তিটা পাওয়া যায় তাহলে সেই গতি শক্তিটা ই কে কেকাল টু এম মাইনাস এম নট আর এখানে সি স্কোয়ার এখানে কমন নিয়ে তোমার রাখা হয়েছে তাহলে এম মাইনাস এম নট হল ইন্টু সি স্কোয়ার এটাই হচ্ছে তোমার শক্তি। এই গতিশক্তিটাকে আমরা আর একটা ভাবে লিখতে পারি ইকে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তো ওই এমটা কিন্তু গতিশীল অবস্থার ভরটা নিতে হবে তো গতিশীল অবস্থার ভরের সমীকরণ হচ্ছে এই যে এম ইকাল টু এম নট বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই জন্য এম এর পরিবর্তে ওই সমীকরণটা অ্যাপ্লাই করা হয়েছে এম নট ডিভাইডেড রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর এখানে ভি স্কোয়ার তো আগে থেকেই আছে হাফ এম ভি স্কোয়ার যে সমীকরণ সেই ভি স্কোয়ার তো এখানে থাকবে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স ফিজিক্স অনুসারে সমীকরণটা अप्लाई করা হলো বাট আমরা এখানে ক্লাসিক্যাল ফিজিক্সের যে ভর সেটাকে কিন্তু আমরা রিপ্লেস করে দিয়েছি দিয়েছি গতিশীল অবস্থার ভরটা এনে সুতরাং এই যে শক্তিটা আমরা ক্যালকুলেশন করব এটা কিন্তু তোমার আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে গতিশক্তি আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে গতিশক্তি তুমি এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারো ডানের এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারো আর ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে যে গতিশক্তি সেটা আমরা সরাসরি সমীকরণ ব্যবহার করে বের করব ইকুয়াল টু হাফ

গতিশক্তি চাইলে ইকুয়াল টু হাফ স্থির অবস্থার ভর বেগের স্কয়ার দিয়ে বের করব আর আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে যদি গতিশক্তি চাই তাহলে উপরের সমীকরণ দুটো ব্যবহার করে আমরা বের করব শুনতে পাচ্ছো আশরাফি জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা রেজওয়ান হোসেন কি রেজওয়ান হোসেন কি শুনতে পাচ্ছো আমাকে রেজওয়ান স্যার শোনা আচ্ছা ঢাকায় আছো না গ্রামে আছো গ্রামে আছে এই জন্য শব্দ শোনা যায় বিভিন্ন পশু পাখি শব্দ ভালো তুমি একটা প্রাকৃতিক পরিবেশে আছো মোটামুটি মন মাইন্ড তো ফ্রেশ আছে তাই না রেজন আচ্ছা ওই আমরা তো আমাদের সেকেন্ড পার্টের অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে দিয়েছি তোমরা কি দেখেছো মানে জুম ক্লাস ছাড়াও আরো অনেকগুলো ক্লাস আমি দিয়েছি আশরাফি রেজওয়ান দেখেছো এইগুলো জি স্যার ফেসবুকে দেখলাম আপনি পোস্ট করেছেন অনেক কয়টা স্যার দেখছি স্যার পরে ইউটিউবে ফেসবুকে না ইউটিউবে দেখো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকগুলো চ্যানেল লেকচার আমি দিয়েছি তোমাদের ফার্স্ট পার্টেরও আছে সেকেন্ড পার্টেরও আছে আমি লিখে লিখে পড়াই যেগুলো ওইগুলো দেখো তোমাদের অনেক উপকারে আসবে আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা স্যার এবারে দেখো ফোটনের শক্তি যেকোনো ফোটনের শক্তি আমরা বের করি ই ইকুয়াল টু আমি একটু সমীকরণগুলো পরিচয় দিয়ে অঙ্কে যাব আমরা তো ফোটনের শক্তি ইকাল টু এইচ নিউ নিউ মানে আবার নিউ মানে এখানে কম্পাঙ্ক কম্পাঙ্ককে তুমি এফ দিয়ে লিখতে পারো ফ্রিকোয়েন্সি যেটা ই ইকাল টু এইচ এফ দিয়ে লিখতে পারো তো এইচ এফ বা এইচ নিউ তো নিউ সমান আবার আমরা লিখতে পারি সি ডিভাইডেড সি হচ্ছে আলোর বেগ আর ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য তাহলে যেকোনো কোনো ফোটনের শক্তিকে আমরা এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারি এগুলো থেকে কিন্তু অঙ্ক থাকবে এই সূত্রগুলো ব্যবহার করে আর এক্স রে উৎপাদনের ক্ষেত্রে তোমার এখানে যে এক্স উৎপন্ন হয় তো সেই এক্স এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা খুবই ক্ষুদ্র হয় তো সেই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা হচ্ছে এটা ল্যামডা মিনিমাম এই এম আই এন দ্বারা বোঝানো হচ্ছে মিনিমাম তো ল্যামডা মিনিমাম দ্যাট ইজ এই সি ডিভাইডেড ই ভি এখানে এই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর সি কে বলা হয় আলোর বেগ আর ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান এখানে ই কে বলা হচ্ছে ইলেকট্রনের আধানের মান আর ভি হচ্ছে বিভব অর্থাৎ তোমার এক্স রে উৎপাদনের জন্য তোমার হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয় তাহলে এখানে যে ভি এটা হচ্ছে বিভব উচ্চ বিভব তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি আমার এখানে আচ্ছা এবারে ফটো তড়িৎ ক্রিয়া বা আলো তড়িৎ ক্রিয়া এটা পদার্থ বিজ্ঞানের একটা বিখ্যাত আবিষ্কার আলো দিয়ে অর্থাৎ তোমার সূর্যের যে আলো এই আলো ব্যবহার করে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ উৎপাদন করতে পারি এই ক্রিয়াটা আবিষ্কার করেন তোমার অনেক বিজ্ঞানী কাজ করেছে তোমার এই অনবদ্য বা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আইনস্টাইন কিন্তু এই আলোক তরিত্রি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছে উনি কিন্তু ওই যে আপেক্ষিক তত্ত্ব যেটা আবিষ্কার করেছে তার জন্য নোবেল পায়নি নোবেল পেয়েছে সে আলোক তরিত্রী আবিষ্কারের জন্য তো সেই আলোক তরিত্রীর ক্ষেত্রে এখানে একটা সমীকরণ আছে বিখ্যাত সমীকরণ আইনস্টাইনের সমীকরণ এটা হচ্ছে আপতিত আলোক শক্তির মোট আপতিত আলোকের মোট শক্তি ই তো এই মোট শক্তিটা দুইটা অংশে ব্যয় হয় একটা হচ্ছে তোমার কোন খারীয় ধাতব পাতে যখন এই যে আপত্তিতে আলোগ্রসি যথেষ্ট আলোক রশ্মি আপতিত হয় তখন সেখান থেকে বন্ধন ভেঙে ইলেকট্রন মুক্ত হয় তো ইলেকট্রন মুক্ত হয় এই গুলো যখন প্রবাহিত হয় তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আলো দ্বারা এই তৈরি জন্য এই ক্রিয়াটার নাম হয়েছে আলোক ক্রিয়া। এবং যে ইলেকট্রন গুলো প্রবাহিত হয় সেই ইলেকট্রন গুলোর নাম হচ্ছে ফটো ইলেকট্রন আর বন্ধন ভেঙ্গে ইলেকট্রনকে মুক্ত করতে যে শক্তিটা ব্যয় হয় সেটাকে বলা হয় কার্যপেক্ষক বলা হয় এই যে এই নটটাকে বলা হয় কার্যপেক্ষক বা ইংলিশে বলা হয় ওয়ার্ক ফাংশন

তাহলে আমার এই সাপ্লাই শক্তি দুইটা অংশে ব্যয় হয়ে গেল তাহলে সাপ্লাই শক্তি সমান ওই দুটা শক্তি সমান হবে তাহলে আপত্তিতে ফোটনের শক্তি বা আলো শক্তি ই ইকাল টু এইচ নিউ বা এইচ এফ ও লিখতে পারো তুমি আর ডাব্লু নটটাকে আমরা ই ডাব্লু নট ইকাল টু লিখি ই এইচ নিউ নট নিউ নটটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক কাকে বলে কোন ক্ষারীয় ধাতু পাতে যে কম্পাঙ্কের আলোক সে আপতিত হলে সেখান থেকে বন্ধন ভেঙে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় বন্ধন ভেঙ্গে নিঃসরণ শুরু হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সুচন কম্পাঙ্ক তাহলে এই ডাব্লু নট টা কম্পাঙ্কের উপরে নির্ভর করে তাহলে ডাব্লু নট ইকাল টু এইচ নিউ নট তাহলে সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি কার্যপেক্ষক বের করতে পারি ডাব্লু নট ইকাল টু এইচ নিউ নট আমি নিচে লিখে দিয়েছি দেখো কার্যপেক্ষক ডাব্লু নট ইকাল টু এইচ নিউ নট তো এইচ সি থেকে যাবার নিউ এর পরিবর্তে আবার আমরা লিখতে ডিভাইডেড ল্যামডা নট তাহলে নিউ নটের পরিবর্তে আমরা সি ডিভাইডেড ল্যামডা লিখতে পারি ল্যামডা নটটাকে বলা হবে সুচন তরঙ্গ আর কম্পাঙ্ক হলে বলবে সুচন কম্পাঙ্ক তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা সূচন কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ক যদি আসে সুচন কম্পাঙ্ক কাকে বলে এটা জ্ঞানমূলক প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা বলবে যে কোন খারীয় ধাতব পাতে ন্যূনতম যে কম্পাঙ্কের আলোক আপতিত হলে সেখান থেকে বন্ধন ভেঙে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় সূচনাটা হয় ইলেকট্রন নিঃসরণ সূচনা হয় শুরু হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সুচন কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে সুচন তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে তাহলে তোমরা বলবে যে কোনো খারিও ধাতুতে যে তরঙ্গ দৈর্ঘ্যের ন্যূনতম যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলে সেখান থেকে বন্ধন ভেঙে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় সুচন তরঙ্গ দৈর্ঘ্য দুইটা ভাবে সংখ্যা পরীক্ষায় আসে হ্যাঁ এটা মনে রাখবে তাহলে ডব্লিউ নটের পরিবর্তে এইচ নট আর গতিশক্তি কে ম্যাক্স মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার তো এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর বন্ধন বেগে যে ইলেকট্রন গুলো মুক্ত হয় ফটো ইলেকট্রন এই এমটা হচ্ছে সেই ইলেকট্রনের ভর একটা ইলেকট্রনের ভর আর ইলেকট্রন গুলো যে বেগে সঞ্চালিত হয় ম্যাক্সিমাম যে বেগ সেই বেগটাই হচ্ছে ভি ম্যাক্স তাহলে এই সমীকরণের প্রত্যেকটা রাশির পরিচয় আমরা জেনে গেলাম নিউ হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর নিম্নটা হচ্ছে সূচন সরি আপতিত আলোর কম্পাঙ্ক আর নিউনটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক আর এই তো প্লাঙ্ক কনস্ট্যান্ট এম হচ্ছে ইলেকট্রনের ভর ফটো ইলেকট্রনের ভর আর ভি হচ্ছে ইলেকট্রন যে বেগে গতিশীল সেই ইলেকট্রনের বেগের সর্বোচ্চ মান এই তাহলে আমরা আর কার চাপেক্ষে ডাবলু নট ইকাল টু এইচ নিউ নট দ্যাট ইকাল এইচ সি ডিভাইডেড ল্যামডা নট এখানে আরেকটি টার্ম ব্যবহৃত হয় সেটা হচ্ছে নিবৃতি বিভব এবং ইলেকট্রনের বেগের মধ্যে একটা সম্পর্ক আছে এই ভি কে বলা হয় প্রথমে যে ভি লেখা আছে সেটা হচ্ছে সরি ইলেকট্রনের বেগ এই ভি কে বলা হয় ইলেকট্রনের বেগ প্রথম যে ভিটা আর রুটের মধ্যে দেখো টু ই ভি এস ডিভাইডেড এম তো টু তো কনস্ট্যান্ট ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান এম হচ্ছে ইলেকট্রনের ভর আর টা হচ্ছে নিবৃত্তি বিভব এই ভেসটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব স্টপিং পটেন্সিয়াল অর্থাৎ তোমার এই আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে অ্যানোড এবং এর মাঝে তোমার ক্যাথোড পাথের একটা ঋণাত্মক বিভবের কারণে তোমার ফটো ইলেকট্রন আর অ্যানোড থেকে ক্যাথোড পাতে যেতে পারে না তার মানে ওই অবস্থায় প্রবাহটা বন্ধ হয়ে যায় তার মানে প্রবাহটা তোমার একটা বিভবের কারণেই প্রবাহটা বন্ধ হয়ে যায় তো যে বিভবের কারণে কারণে তোমার অ্যানোড পাথ থেকে একটা ইলেকট্রন ক্যাথোড পাতে যেতে পারে না অর্থাৎ ওই অবস্থায় প্রভাবটা বন্ধ হয়ে যায় সেই বিভবটা নামই হচ্ছে নিবৃত্তি বিভব সেই নিবৃত্তি বিভবের সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ আর রুটের মধ্যে যে টা এটা হচ্ছে নিবৃত্তি বিভব স্টপিং পটেনশিয়াল ইংলিশে বলা হয় স্টপিং পটেনশিয়াল নিবৃত্তি বিভব মানে নিবৃত্তি বিভবটা কি করবে স্টপিং পটেনশিয়ালটা কি করবে প্রবাহটাকে স্টপ করে দিবে যার জন্য এটা নাম হয়েছে স্টপিং পটেনশিয়াল এই ভি সাফিক্স এস এই এস দ্বারা বোঝানো হচ্ছে স্টপিং পটেনশিয়াল আচ্ছা আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি কেমিস্ট্রিতে মনে হয় তোমরা পড়েছো নাকি এত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি এইচ বাই পি মানে হচ্ছে এম ভি তো এই ডি ব্রগলি তরঙ্গের আরো কয়েকটা সমীকরণ আছে এখানে আমি লিখেছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট টু এম ই ইনটু ভি এখানে এই এইচ তো প্লাঙ্ক কনস্ট্যান্ট টু তো কনস্ট্যান্ট এম হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রন না হয়ে অন্য কোন পার্টিকল হতে পারে সেটা প্রোটন হতে পারে প্রোটন হতে পারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কণাগুলো আছে তোমার ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে যে কণাগুলো আছে আর ই হচ্ছে সেই আহ ইলেকট্রনের আধানে মান বলা হয় এখানে ই কে বলা হয় ইলেকট্রনের আধানের মান আর অন্যান্য আধান হলে সেই আধানের মান সেখানে অঙ্কে বলা থাকবে আর ভি হচ্ছে বিভব এই সমীকরণের মধ্যে রুটের মধ্যে যে ভি সেই ভিটাকে বলা হচ্ছে বিভব ঠিক আছে আর এখানে দৈর্ঘ্য তরঙ্গ বের করা আরেকটা সমীকরণ দেখো এখানে যদি কোন পার্টিকেলের গতিশক্তি দেওয়া থাকে কাইনেটিক এনার্জি যদি দেওয়া থাকে অঙ্কের মধ্যে তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে অঙ্কটা করবো বাই রুট অব হার টু এম কে যেখানে এম কে বলা হয় কনাটার ভর আর কে কে বলা হচ্ছে কনাটার গতিশক্তি আর এই এইচ হচ্ছে প্লাঙ্ক অনুষ্ঠান লাস্ট একটা ফর্মুলা হচ্ছে কমটন ক্রিয়া কমটন ক্রিয়া কমটন ক্রিয়ার মূল হচ্ছে যে ফোটন দ্বারা যদি একটা ইলেকট্রনকে শুধু ইলেকট্রন না অন্য কোনো স্ট্রাইক করি আঘাত করি তাহলে ফোটন দ্বারা যদি একটা ইলেকট্রনকে আঘাত করা হয় তাহলে এই আঘাতের কারণে তোমার ফোটন যে শক্তি নিয়ে ইলেকট্রনকে আঘাত করবে সেই শক্তি কিছুটা শক্তি ট্রান্সফার হয়ে যাবে ইলেকট্রনের ভিতরে তাহলে তোমার ইলেকট্রন কিছু শক্তি অর্জন করে সে তার গতিপথ থেকে বিচ্যুতি হয়ে যাবে বা সরে যাবে তার অবস্থান থেকে তাহলে আপতিত ফোটনের শক্তি থেকে কিছু শক্তি ইলেকট্রন গ্রহণ করলো ফলে এই সংঘর্ষের ফলে নতুন আরেকটা ফোটন আবার ওখান থেকে বিক্ষিপ্ত হবে তাহলে নতুন ফোটনে যে তরঙ্গ দৈর্ঘ্যটা এই তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কি হবে বেশি হবে এই ক্রিয়াটার নাম হচ্ছে তোমার কমটন ক্রিয়া অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে যে আপতিত ফোটনে যে শক্তিটা ছিল সেই শক্তির দেখতেতে কিছে শক্তি ইলেকট্রন গ্রহণ করলো ফলে তোমার সংঘর্ষে ফলে যে নতুন ফোটনটা নির্গত হবে সেই ফোটনের শক্তি আপতিত ফোটনের শক্তির চেয়ে কি হবে কম হবে তাহলে ফোটনের শক্তি যদি কম হয় তাহলে শক্তি কম হলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বেশি হবে এই যে দেখো এই সমীকরণটা দেখো এই যে E h নিউ दैट इज इक्वल टू h c λ আচ্ছা বলো নিউ আর ল্যামডার সাথে সম্পর্কটা কি বলো তো আশরাফি বলো নিউ আর ল্যামডার মধ্যে সম্পর্ক

ইলেকট্রন শক্তি ফোটন থেকে নিয়ে নিচে ফলে আপতিত পরণের শক্তি কমে গেল বলে নতুন যে ফোটনটা নির্গত হবে সে পরণের শক্তি কমে যাবে তথা এই যে ই এর মানটা কমে যাবে ই কমে যাওয়া মানে তো আসলে নিউ কমে যাওয়া কম্পাঙ্ক তোমার এই শক্তিটা কমে যাওয়া তার মানে ই কমে গেলে এই সি বাই ল্যামডা তাহলে ই কমে গেলে ই এর সাথে ল্যামডা তো ব্যস্তানুপাতি তাই না তাহলে ই কমে গেলে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বেড়ে যাবে এই হচ্ছে মূল জিনিস তাহলে তোমার এই ক্ষেত্রে এই যে ল্যামডা প্রাইমটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য তথাজ সংঘর্ষের পরে যে নতুন ফোটনটা তৈরি হবে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা প্রাইম আর এই ল্যামডাটা হচ্ছে যে ফোটনটা স্ট্রাইক করলো আঘাত করলো সেই ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা তার সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সে তোমার যে ফোটনটা বিক্ষিপ্ত হবে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বেশি হবে তো এই যে ক্রিয়াটা এই ক্রিয়াটা নামই হচ্ছে তোমার কমটন ক্রিয়া বলা হয় কমটন তো এখন এখানে কি কি রাশি এসছে সে রাশিগুলোর একটু পরিচয় জানো এই ল্যামডা প্রাইমটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডাটা হচ্ছে আপত্তিতে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর এই হচ্ছে প্লাং কনস্ট্যান্ট ডিভাইডেড এম নট সি এম নটটা হচ্ছে ওখানে যে আমরা ইলেকট্রনকে আঘাত করেছি ইলেকট্রন না হয় অন্য কোনো পার্টিকেল হতে পারে তো সেই পার্টিকেলের স্থির ভর এম নটটা হচ্ছে স্থির ভর আর সি হচ্ছে আলোর বেগ আর হোল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এটা ম্যাথামেটিক্যাল সমীকরণ থেকে এসছে ক্যালকুলেশন তো এই কষ্টটা থেটাটা হচ্ছে তোমার ফোটন যে পথে আগে অরিজিনালি গিয়ে ইলেকট্রনকে আঘাত করেছে আঘাতের পরে যে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে যাবে তো এই অরিজিনাল পথের সাথে যে কোণে বিক্ষিপ্ত হয়ে যাবে এই সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থেটা অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের আপত্তিত ফোটনের সাপেক্ষে বিক্ষিপ্ত ফোটনের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটাকে নামকরণ করা হচ্ছে তোমার থেটা ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এই যে সমীকরণ আমরা পড়লাম এই সমীকরণগুলো ব্যবহার করে এখন আমরা কিছু ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব এটা বই থেকে নিয়ে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি দেখো দেখো কি বলা আছে 20 কেজি ভরের তোমরা আনমিউট করো নিজেদের আশরাফি এবং রেজওয়ান আনমিউট করে রাখো আমি এখন ক্লাস নিয়ে আনমিউট করে সবাইকে ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছে আনমিউট করে আচ্ছা তো এখন 20 কেজি ভরের ও 10 মিটার দৈর্ঘ্যের কোন একটি বস্তুর স্থির স্থির অবস্থা থেকে পয়েন্ট ফাইভ সি বেগে চলা আরম্ভ করলো পয়েন্ট ফাইভ সি বেগে এটা হচ্ছে ভি এর মান আচ্ছা বলো তো পয়েন্ট ফাইভ এর সাথে যে সি আছে সি এর নাম কি বলো রেজওয়ান বলো রেজওয়ান আলোর বেগ এটা আচ্ছা আশাবি বলে দিয়েছে তাহলে এটা হচ্ছে পয়েন্ট মানে আলোর বেগের অর্ধেক পয়েন্ট ফাইভ সি অর্ধেক বেগ জি স্যার অর্ধেক বেগ আচ্ছা তাহলে বস্তুর ভর কত বলা আছে বিশ কেজি বস্তুটার দৈর্ঘ্য বলা আছে কত টেন মিটার আর বস্তুটা কত বেগে গতিশীল সেই ভি এর মানটা বলা আছে ঠিক আছে তো কি কি দেখো বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত সেটা চেয়েছে এক নম্বর আচ্ছা গতিশীল অবস্থার দৈর্ঘ্য বের করা ফর্মুলা এলিকাল টেল নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যে সমীকরণ গুলো আমি ধারণা দিলাম এই যে এক নম্বর যে সমীকরণ সেটা তো এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্কটা করবো এলিকালুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো স্থির অবস্থায় যে দৈর্ঘ্য যে টেন মিটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য এটা হচ্ছে এল নট তাহলে এম নটের মান বলা আছে বিশ কেজি স্থির অবস্থার দৈর্ঘ্য এল এর মান বলা আছে টেন মিটার আর কত বেগে গতিশীল ভি এর মানটা বলা আছে পয়েন্ট ফাইভ ইন্টু সি এর মান থ্রি ইন্টু টু দি পাওয়ার ওই মান এখানে অ্যাপ্লাই করার দরকার নাই কারণ কাটাকাটি হয়ে যাবে এখানে বসানো পরে তাহলে এল নটের মান এসছে দশ রুট ওভার ওয়ান মাইনাস ভি এর মান পয়েন্ট ফাইভ সি ডিভাইডেড এখানে আবার সি আছে তো টোটালটার উপরে স্কোয়ার দেওয়া হলো তাহলে ওই যে উপরে সি আর নিচের সি কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হলে ফাইনালি দেখো এ লিকাল তৈরি হলো 8.66 মিটার তাহলে দেখো তার স্থির অবস্থার দৈর্ঘ্য কিন্তু অরিজিনাল দৈর্ঘ্যটার কথা ছিল স্থির অবস্থার দৈর্ঘ্য 10 এতে সে যখন আলোর বেগের অর্ধেক বেগে গতিশীল হয়েছে তখন তার দৈর্ঘ্যটা দেখো কি কমে গেল না বেড়ে গেল বলো 10 থেকে কমে গেল কমে গেল এই যে এই ঘটনা এই ঘটনায় হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন অনেক কথা আছে আমি থিওরি পড়াইতে পারলে তোমাদের বোঝাইতে পারতাম কিন্তু যেহেতু সময় নাই এইজন্য আসলে সম্ভব হচ্ছে না থিওরি পড়ানোর আপাতত ম্যাথমেটিক্যাল জ্ঞানগুলো একটু মাথায় রাখো যেগুলো তোমাদের পরীক্ষায় থাকে তাহলে আমরা গতিশীল দর্ঘ পেয়ে গেলাম দেখো গতিশীল দর্ঘ স্থির অবস্থার দর্ঘের চেয়ে কমে গেল এই ঘটনা হচ্ছে দর্ঘ সংকোচন দর্ঘ ছোট হয়ে গেল 8.66 মিটার হয়ে গেল কারণ এটা গথে আসে এটা তোমার বরিশাল বোর্ডের একটা প্রশ্ন 2015 সালে এবারে দেখো নিউটোনিয়ান বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি নিউটোনিয়ান বলবিদ্যা মানে ক্লাসিক্যাল ফিজিক্স আর আপেক্ষিক তত্ত্ব মানে আধুনিক পদার্থ বিজ্ঞান যেটা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির এক নয় উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বিশ্লেষণ করো তার মানে বিশ্লেষণ বলতে বোঝানো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে গতিশক্তি বের করবে আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করবে আচ্ছা ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে গতিশক্তি বের করার ফর্মুলা আমি লিখেছিলাম e 1/2 m0 v2 এই যে সমীকরণটা দেখো আমি একটু দেখিয়ে দিই এই যে সনাতনী পদার্থবিদ্যা অনুসারে গতিশক্তি এটাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স

আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করার দুইটা ফর্মুলা আছে যে একটা অ্যাপ্লাই করে কোনো সমস্যা নাই দুটা দিয়ে অ্যাপ্লাই করলেও হবে তাহলে আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করি তাহলে গতিশক্তি ই কে লিখবে তোমরা ওরা ই লিখেছে যাই তুমি যে কোনো একটা লিখো সমস্যা নাই এম এম নট হোল ইন্টু সি স্কোয়ার তো এম এর পরিবর্তে আবার কিন্তু লিখতে হবে এম নট বা এটা কিন্তু গতিশীল ভর আর এম নটটা স্থির ভর আপনি তত্ত্ব অনুসারে কিন্তু ভর অবশ্যই গতিশীল ভরটা নিয়ে আসতে হবে এই এম এর পরিবর্তে তাহলে সেই এম এর পরিবর্তে আমরা লিখবো গতিশীল ভর

জি স্যার তাহলে দেখো তো ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে যে গতিশক্তি তার চেয়ে আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে গতিশক্তি কি বেড়ে গেল না জি স্যার এই তাহলে তাহলে এই পার্থক্যটা এখানে বলতে হবে যে যেহেতু এটা নট ইকুয়াল টু এটা এই মান আর এই মান যেহেতু নট ইকুয়াল টু সুতরাং ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে গতিশক্তি আর আধুনিক পদার্থ বিজ্ঞান বা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এক নয় এটা একটা বোর্ডের প্রশ্ন দেখো কত সহজ বুঝতে পারলে সহজ আর না বুঝতে পারলে কঠিন আচ্ছা দেখো পরের পরের আর একটা প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধরো তিনশো সত্তর আলোক দূরে এটা ঢাকা পড়ে এসেছিল দু হাজার বিজ্ঞানীরা পঞ্চাশ বছর বয়সী একটি কাসিমকে কাসিম মানে কচ্ছপ আছে না কচ্ছপের বড় যে জাত গুলো ওইগুলোকে বলা হয় কাসিম তো আহ পঞ্চাশ বছর বয়সী একটি কাসিমকে পয়েন্ট সেভেন সি বেগে চলমান নভযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায় মানে নাসার বিজ্ঞানীরা এত দূরে আলো বর্ষ দূরে একটা প্রাণীর বসবাস উপযোগী গ্রহের অনুসন্ধান পেয়ে তারা একটা কাসিমকে এত বছর বয়সে ওই গ্রহে পাঠাচ্ছে একটা নভজানে করে কাসিমের ভর ছিল তিরিশ কেজি এটা কিন্তু স্থির অবস্থার ভর এবার গড় আয়ু হচ্ছে তার কাসিমের কাসিম কিন্তু অনেক বছর বয়স পর্যন্ত বাঁচে ওরা দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বয়স আসতে পারে কাসিমগুলো তো সে গড় কাশিমের গড় আয়ু বলা আছে চারশো পঞ্চাশ বছর আর এক আলোকবর্ষ সমান কত দূরত্ব সেটা বলা আছে সেটা নাইন পয়েন্ট ফোর মিটার কি কি চেয়েছে একটু চলন্ত অবস্থায় কাসিমের গতিশক্তি কত আচ্ছা চলন্ত অবস্থায় যে গতিশক্তি গতিশক্তি এটা কি স্থির অবস্থার গতিশক্তি নাকি ক্লাসিক্যাল আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে গতিশক্তি বলো চলন্ত অবস্থায় মানে আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে চলন্ত আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে তাহলে আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে গতিশক্তি আচ্ছা হ্যাঁ গতিশক্তি বের করার জন্য আমরা কি বের করতে পারি গতিশক্তি না শক্তি চেয়েছে সরি শক্তি চেয়েছে তাহলে শক্তি চাইলে আমরা সরাসরি ফর্মুলাটা অ্যাপ্লাই করব ওই যে ইকাল টু এম সি স্কোয়ার এই যে দেখো ই ইকাল টু এম সি স্কোয়ার তো এই এমটা কিন্তু কি ভর কি ভর স্থির অবস্থার ভর না গতিশীল ভর এম সি স্কোয়ার গতিশীল ভর গতিশীল ভর তাহলে গতিশীল ভরটা এটা এরা বের করে নিয়েছে দেখো m m0 √1 v² c² m0 এর মান হচ্ছে 30 কেজি v কত বেগে গতিশীল ওই নবজানটা সেটা বলা আছে 0.7c তো v এর জায়গায় 0.7c c দিয়ে ক্যালকুলেশন করলে তোমার গতিশীল ভর পেয়ে গেছে দেখো 42 খেয়াল করেছো দেখো স্থির অবস্থায় ভর কত ছিল দেখো কাসিমটা 30 গতিশীল হলে তার ভর কত হয়েছে দেখো 42 12 কেজি বৃদ্ধি পেয়েছে তার মানে কি একটা বস্তুর স্থির অবস্থার ভরের চেয়ে গতিশীল অবস্থার ভর কি হয় বৃদ্ধি পায় এই তাহলে অঙ্কের লজিক থেকেও কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে হবে তাহলে স্থির অবস্থার ভর থেকে গতিশীল অবস্থার ভরটা বের করলাম আর ইকাল সমীকরণ অনুসারে তার মোট শক্তি পেয়ে গেলাম শক্তি বললে অবশ্যই মোট শক্তি বুঝাবে হ্যাঁ চলন্ত অবস্থা কাসিমের শক্তি বের করে বলতে এটা মোট শক্তি বোঝানো হচ্ছে তো মোট শক্তি হচ্ছে ইকাল আর গতিশক্তি স্থির অবস্থার শক্তি চাইলে আলাদা করে বলে দেওয়া থাকবে আর যখন শক্তি বের করতে বলবে তখন অবশ্যই মোট শক্তি বের করবে কিনা যাচাই করো আচ্ছা এখন কাসিমটার গড় বয়স কত সে কত বছর বয়স বাঁচবে গড় বয়স গড় আয়ুটা চারশো পঞ্চাশ বছর এখন পৃথিবী থেকে তাকে কত বছর বয়সে পাঠানো হলো বলো পৃথিবী থেকে তাকে যে আমরা পাঠালাম ওই গ্রহে কত বছর বয়সে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সে তাহলে পঞ্চাশ বছর বয়স পৃথিবীতে ছিল এরপরে যে এত বেগে তুমি পাঠিয়েছো এত আলোক বর্ষ দূরে তাহলে এই পথ যাবার জন্য যে তার যে সময়টা অতিবাহিত হবে সময়টা তোমাকে এখন ক্যালকুলেশন করে বের করতে হবে সেটা কিভাবে বের করা হচ্ছে ডান দিকে একটু খেয়াল করো এক আলোক বর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দিবার পনেরো তাহলে গ্রহটা কত দূরে আছে তিনশো সত্তর আলোক বর্ষ দূরে তাহলে দূরত্বটা আমরা বের করে নিব এসিকাল টু তিনশো কে এই এক আলোক যে দূরত্ব সেটা দ্বারা গুণ করে দিব দিলে আমরা দূরত্ব পেয়ে যাব আর নবজানের বেগটা বলা আছে আলোক বেগ দ্বারা এখানে গুণ করা হয়েছে তাহলে আমরা এখানে একটা সমীকরণ জানি যে এ টু ভিটি হ্যাঁ এ সিকাল টু আচ্ছা বলো তো আমরা পৃথিবী থেকে সময়টা নির্ণয় করব। আর পৃথিবী থেকে মহাকাশ জানে যে কচ্ছপটা কাশিমটি গতিশীল তাহলে আমরা পৃথিবী থেকে যে সময়টা নির্ণয় করব। পৃথিবী থেকে ওই নবযানটাকে আমরা কি দেখব স্থির দেখব না গতিশীল দেখব তাহলে গতিশীল সময়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এই যে সমীকরণে সময় টি না টি নট টি টি হচ্ছে গতিশীল সময় আর টি নটটা হচ্ছে স্থির অবস্থার সময় স্থির অবস্থার সময় ওই যে সে যে পঞ্চাশ বছর বয়সে গিয়েছিল ওইটাই হচ্ছে টি নট ইকাল পঞ্চাশ বছর আর এখন আমাদের গতিশীল সময়টা বের করতে হবে হ্যাঁ তাহলে দেখো সমীকরণে আমি আসি আর দশ মিনিট সময় আছে দশ মিনিট আরো কম তাহলে দেখো আমরা এস ইকাল এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব তার টি ইকাল টু এস বাই ভি এস এর মান এই যে ডান পাশে বের করেছি ওই যে তিনশো সত্তর আলো পাশে দূরে তাহলে সেই দূরত্বটা বের করেছি আর ভি এর মানটা এই যে এখানে বের করা আছে ডান দিকে ক্যালকুলেশন করলে আমরা গতিশীল সময়টা পেয়ে গেলাম এই গতিশীল সময়টা পেয়ে গেলে এখন তাসিম তার বয়স কত দেখবে আমরা নবজানটাকে গতিশীল দেখছি কিন্তু কাসিম কাসিম কি দেখবে নবজনটাকে নবজানের সাপেক্ষে কাসিমটা কি অবস্থায় আছে বলো তাহলে সে সময়টা দেখবে এই জন্য তোমার এটা টি ইকাল টি নট বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে আমরা যে সময়টা নির্ণয় করলাম টি সেটা গতিশীল সময় তাহলে টি এর পরিবর্তে এই মানটা অ্যাপ্লাই করব আর ভি এর মান জানা আছে সি এর মান জানা আছে ক্যালকুলেশন করলে আমরা টি নটটা আমরা পেয়ে যাব তাহলে দেখো টি নটটা আমরা ক্যালকুলেশন করে পেলাম

তাহলে এই পঞ্চাশ বছর বয়সের সাথে যদি তিনশো সাতাত্তর দশমিক পাঁচ এটা যোগ করা হয় তাহলে টোটাল তার বয়স আসে বয়স আসে কাসিমের টোটাল বয়স আসে হচ্ছে তোমার চারশো দশমিক ইয়ার্স কিন্তু তার গড় আয়ু কত বলো তো সে বাঁচবে কত বছর গড় আয়ুটা ছিল কত চারশো পঞ্চাশ বছর কিন্তু চারশো পঞ্চাশ এসে কি কম বয়স হয়েছে না এখানে চারশো সাতাশ তাহলে কাসিমের গ্রহে কি জীবিত পোষাবে না পোষানোর আগে মারা যাবে

আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলো করিম বলল একজন মহাশূন্যচারী তিরিশ বছর বয়সে এত বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল আশি মিটার আর কত বছর বয়সে একজন কত বছর বয়সে গেল তিরিশ বছর বয়সে পৃথিবীতে এবং কত বেগে গেল সে বেগের মানটা বলা আছে তো দেখো পৃথিবী থেকে পরিমাপকৃত রকেটের গতিশীল দৈর্ঘ্য কত তো গতিশীল দৈর্ঘ্য চেয়েছে তো স্থির অবস্থার দৈর্ঘ্য কত ছিল রকেটের আশি মিটার তাহলে এল এর মান বলা আছে আশি মিটার বেগের মান ভি এর মান বলা আছে আলোর বেগের মান তো আমরা জানি গতিশীল দৈর্ঘ্য এল ইকাল টু এল নট রুট ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি এই সমীকরণে মানগুলো অ্যাপ্লাই করলে গতিশীল দৈর্ঘ্য দেখো যেটা স্থির অবস্থার দৈর্ঘ্য ছিল আশি মিটার গতিশীল দৈর্ঘ্য কমে গেছে দেখো চুয়াল্লিশ দশমিক দুই দুই মিটার হয়েছে তাহলে গতিশীল দৈর্ঘ্য হয়ে গেল এটা গতে চেয়েছে ঘতে যেটা চেয়েছে অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে পঞ্চাশ বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বয়স কত আচ্ছা পৃথিবীর পৃথিবীর হিসাবে কত বছর পরে সে ফিরে এলো মানে আমি আমি পৃথিবী থেকে দেখলাম যে সে পঞ্চাশ বছর পর ফিরে এলো আর সে গিয়েছিল গিয়েছিল কত বছর বয়সে বলো তো তিরিশ বছর বয়সে বছর তাহলে তিরিশ এর সাথে পঞ্চাশ যোগ করলে কত হবে আশি বছর এই আশি বছর সময়টা কে নির্ণয় করবে বলো ওই মহাকাশ পৃথিবী থেকে যে দেখতেছি পৃথিবীর লোক

কেননা আমরা পৃথিবী থেকে এটা মেজার করেছি জি স্যার তাহলে পৃথিবী থেকে যে মেজার সময় মেজার করা হলো টি এটা কিন্তু পঞ্চাশ বছর এটা কিন্তু গতিশীল সময় এই জন্য টি কাল পঞ্চাশ বছর লেখা আছে তাহলে টিনটটা বের করতে হবে টিনট সময়টা কে মেজার করবে আমরা না ওই মহাশূন্যচারী মহাশূন্যচারী ভেরি গুড মহাশূন্যচারী তাহলে যে দেখো টি কাল টিনট বাই রুট ওয়ান মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার টি এর মান হচ্ছে পঞ্চাশ আর টি নট মানটা বের করবো আর বাকি ভি এর মান তো জানাই আছে সি এর মান জানা আছে ক্যালকুলেশন করলে দেখো টি নট আমরা পেলাম সাতাশ দশমিক চৌষট্টি সাতাশ দশমিক সিক্স ফোর ইয়ার্স তাহলে সে গিয়েছিল কত বছর বয়সে ৩০ বছর বয়সে আর সে ভ্রমণ করেছে নিজেকে এখন দেখছে তাহলে গ্রহের অনুসন্ধান শেষে নভচারী তার বয়স কত দেখবে তিরিশ বছর যোগ এই যেটা বের করা হলো সাতাশ দশমিক চৌষট্টি এটা যোগ করতে হবে করলে সাতান্ন দশমিক সিক্স আহ অর্থাৎ ছয় চার ইয়ার আর পৃথিবীর হিসাবে তুমি কত মেজার করেছে আশি বছর তাহলে পৃথিবীর হিসাবে তুমি দেখলে যে আশি বছর পর আর মহাশূন্য চারি সে নিজেকে দেখছে কত বছর পর ফিরে এলো সাতান্ন দশমিক ছয় চার বছর তাহলে সে দেখো তো অনেকটা ইয়াং হয়ে গেল না বয়স তার কমে গেল না অনেক মানে তত্ত্ব ছিল পড়াইলে ভালো তোমাদের যাই হোক আপাতত ম্যাথমেটিক আইন

তাহলে এই বেগে যদি তুমি গতিশীল হতে পারো তাহলে অবশ্যই তোমার বয়স কমে যাবে মানে তুমি বৃদ্ধ থেকে ইয়াং হয়ে যাবে কিন্তু আসলে বাস্তবে এরকম বেগ তৈরি করা সম্ভব না কিন্তু এরকম বেগ তৈরি করে যদি তুমি গতিশীল হও তাহলে অবশ্যই সম্ভব তোমার বয়স কমে যাবে এই জিনিসটা এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল এবারে দেখো পরে আরেকটা অঙ্ক আর দুই তিন মিনিট সময় আছে দেখি পারি কিনা দেখা তো দেখা যায় কিনা বোর্ডে আচ্ছা এটা ছোট হয়ে গেল মনে হয় বড় করি আচ্ছা তাহলে দেখো এখানে একটা অংক তোমার যে ফটো তড়িৎ ক্রিয়ার একটা অংক বিজ্ঞান উত্সুক মেধাবী ছাত্রী হুমায়রা তার বাবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের গবেষণাগারে গিয়ে একটি পরীক্ষণ দেখতে পাই উক্ত পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন কণা এটি থ্রি ইলেকট্রনকে আঘাত করে এত কোণে বিক্ষিপ্ত হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় তো গবেষণাগারের তালিকা থেকে জানা যায় ইলেকট্রনের ভর এত আলোর বেগ এত প্লাঙ্কের ধ্রুবক এত তো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত বলা আছে আপত্তিতে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পয়েন্ট ফোর অ্যাংস্ট্রং তাহলে এটা দেখো ল্যামডা ল্যামডা এটা আপত্তিতে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকাল টু পয়েন্ট ফোর অ্যাংস্ট্রং অ্যাংস্ট্রং কে মিটারে নেওয়ার জন্য তো টেন টু দেওয়া মাইনাস টেন দ্বারা গুণ করতে হয় আর আলোর বেগ বলা আছে প্লাঙ্কের ধ্রুবক বলা আছে তো গতে কি চেয়েছে দেখো উদ্দীপকে আপতিত ফোটনের শক্তি বের করো তো শক্তি বের করার ফর্মুলা কি টু এইচ নিউ তো নিউ মানে আবার কত সি বাই ল্যামডা তাহলে এইচ বাই তাহলে বসানো হলো এইচ সি মান জানা আছে ক্যালকুলেশন করলে আমরা শক্তি পেয়ে গেলাম সরাসরি জুল এককে শক্তি পাবে হ্যাঁ আর এখানে যে এককটা বের করা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট যে কোনো জুল একককে মানটাকে যদি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করো তাহলে এই জুল এককটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে জুলকে ইলেকট্রন वोल्टে নেওয়ার নিয়ম হলো এই যে উপরে যে সংখ্যাটা তৈরি হয়েছে না যত জুল সেটাকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 19 দ্বারা ভাগ করতে হবে বললে ইলেকট্রন वोल्ट আকারে এই তাহলে আমরা শক্তি পেয়ে গেলাম এত ইলেকট্রন ভোল্ট তুমি জুলেও রাখতে পারো কোনো সমস্যা নাই এবারে দেখো পরের প্রশ্নে কী চাইছে গতে ঘতে উদ্দীপকে আলোকে উদ্দীপকের আলোকে বিক্ষেপনের বিক্ষেপনের পূর্বে ও পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করো আচ্ছা বিজ্ঞাপনের পূর্বে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এইটা যে পয়েন্ট ফোর ইন্টু টেন মাইনাস টেন মিটার এখন বিক্ষেপণের পরে তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা আমরা বের করবো যে কম্পটন ক্রিয়ার যে সমীকরণটা সেটা ব্যবহার করে ল্যামডা প্রাইম দ্যাট ইজ ইকাল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকাল টু এইচ বাই এম নট সি ইনটু ওয়ান মাইনাস